আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদাসান। বরাবরের মতো আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওটার টপিক ছিল বাংলাদেশে যে জনপ্রিয় একটি চাকরি আছে পুলিশ বাহিনী যে চাকরি, সেখানে এসআই ও সার্জেন্টের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আশা করি আপনি আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাই ভিডিওতে। আর শুরুতে বলে রাখি যে এসআই ও সার্জেন্ট দুটোই মূলত দুটোই হলো পুলিশের চাকরি। এসআই ও পুলিশের চাকরি, আপনার সার্জেন্টও পুলিশের চাকরি। এসআর বেতন গ্রেড হলো বাংলাদেশ সরকার যে 2015 সালে যে নতুন বেতন স্কেল ঘোষণা করেছে সেই মোতাবেক তাদের বেতন হলো দশম গ্রেডের বেতন বা 10 নম্বর গ্রেডের বেতন। সার্জেন্টেরও যে বাংলাদেশ সরকার যে 2015 সালে যে নতুন বেতন স্কেল ঘোষণা করেছে সেই মোতাবেক আপনার 10 নম্বর আপনার গ্রেডের বেতন। এখানে আপনার যে এসআই আপনার যে চাকরি যখন নেবে এসআই কিন্তু আপনার কোনো প্রকার আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো দরকার হবে না, কিন্তু সেই ক্ষেত্রে সার্জেন্ট চাকরিতে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের 100% প্রয়োজন হবে। এসআই যে ধরনের রেশন পাবে, যেটুক পরিমাণ রেশন তারা গভর্নমেন্টের থেকে পাবে, এক্ষেত্রে কিন্তু আপনার সার্জেন্টও সেই পরিমাণ একদম সেই তুলনায় সেই পরিমাণ রেশনেও তারা পাবে। এখানে এসআই কিন্তু আপনার তারা যে পোশাক পরিধান করে সেখানে আপনারা অনেকেই খেয়াল করবেন যে তাদের র্যাঙ্ক ব্যাচ আছে, ব্যাচ যে কাদের এখানে তাদের ফিতা থাকে, ফিতা কিন্তু নীল কালারের, এটা নীল কালার। এবং যেটা আপনার সার্জেন্টরা যে পোশাকটি তারা পরিধান করে সেটা কিন্তু হলো লাল কালার। এটা হলো তাদের এটা হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে তুলে ধরবো সার্জেন্ট ও এসআর মধ্যে পার্থক্য কী। আসসালামু আলাইকুম, সবাই ভালো।